আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি তৈরি করব কাঁচা আমের জুস। কাঁচা আমের জুস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ কাঁচা আম, কাঁচা মিঠা আম। এই আমের নাম হচ্ছে কাঁচা মিঠা আম। চলুন তাহলে শুরু করা যাক। আমি সব রেডি করে নিয়েছি। কাঁচা আম কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনা পাতা, সামান্য একটু লেবু রস, আরো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ একেবারেই সামান্য, তা না হলে ঝালটা বেশি হয়ে যাবে। আরো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আপনার আন্দাজ মতন, কারণ হচ্ছে আমার আম কাঁচা মিঠা আম, সেজন্য চিনির পরিমাণটা কম লাগলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরো দিয়ে দিচ্ছি মিট লবণের গুঁড়ো হাফ চা চামচ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, এটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন না পারেন। গোলমরিচের গুঁড়ো একটু ঝাল, তো যে ঝাল খায় সে নেবে। দিয়ে দিচ্ছি পানি। পানি খুব একটা বেশি দেব না, আগে ব্লেন্ড করে নেব, তারপরে আমি পানি মেশাবো। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা পানি ইউজ করছি না, নর্মাল পানি দিচ্ছি, কারণ এখন যে অবস্থা আমাদেরকে ঠান্ডা পানিতে অ্যাভয়েড করাটাই বেটার। জানি আমের জুস বলেন, যে কোনো জুস আপনার ঠান্ডা ছাড়া ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। এখন আমি আমার ব্লেন্ড হয়ে গেছে, আমি ছেঁকে নেব। কেউ ছেঁকে খেতে পছন্দ করে, কেউ এমনি খেতে পছন্দ করে, বাচ্চারা তো ওরা হচ্ছে যে ছেঁকে খেতেই পছন্দ করে। ওদের মুখে কিছু একটা পড়লে বলে কেমন হয়েছে, হয়ে গেছে আমার আমের জুস রেডি। এখন পরিবেশন করার পালা। সাজিয়ে দিলাম একটু পুদিনা পাতা দিয়ে। সো রেডি, অবশ্যই বানিয়ে তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন। তবে হ্যাঁ, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।